আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সৌদি আরব সহ বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবার 29তম রমজানের সন্ধ্যায় চাঁদ দেখতে পাওয়ার কারণে এসব দেশে শুরু হয়েছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব, আর বিদায় জানানো হয়েছে রমজান মাসকে। এছাড়া সময়ের পার্থক্যের কারণে বিশ্বের অনেক দেশে শনিবার উদযাপিত হবে ঈদ। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের রয়্যাল কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি টুইটারে জানিয়েছে, শুক্রবার এবছরের ঈদ উল ফিতরের প্রথম দিন। একই দিন ঈদ উদযাপন করছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, কাতার, জর্ডান, ফিলিস্তিন। গৃহযুদ্ধ কবলিত সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার। লেবানন ও সিরিয়াতেও শুক্রবার ঈদ উল ফিতর পালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডাতেও ঈদ একই দিনে। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর তিন দিনব্যাপী উদযাপিত হয়। ভিডিওতে দেখা গেছে জেরুজালেমের আল আকসা মসজিদে শুক্রবার সকালে ঈদের নামাজে সমবেত হয়েছেন অসংখ্য মুসল্লি। গাজা উপত্যকা সহ ফিলিস্তিনের অন্য এলাকাগুলোতেও ঈদ আনন্দে মেতে উঠতে দেখা গেছে ফিলিস্তিনিদের। তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে শুক্রবার সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আনাদুলু বার্তা সংস্থার সরবরাহকৃত ভিডিওতে দেখা গেছে মসজিদে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলিমরা কোলাকুলি করছেন। মসজিদ চত্বরে শিশুরা মেতে আছে ঈদ আনন্দে। দুই ভাগে বিভক্তি লিবিয়ায় পূর্বাঞ্চলীয় এলাকায় ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার, আর ত্রিপোলি ভিত্তিক সরকার নিয়ন্ত্রিত এলাকায় হবে শনিবার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন তার দেশে শনিবার ঈদ উদযাপিত হবে। ওমানে শনিবার পালিত হবে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও ভারতে শনিবার ঈদ উল ফিতরের প্রথম দিন। পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে এ কথা। ইন্ডিয়া ইউনিয়ন অফ মুসলিম লীগের পক্ষ থেকেও এসেছে একই ধরনের ঘোষণা। আফগানিস্তানের তালেবান সরকারের বিচার বিভাগের প্রধান আব্দুল হাকিম হাক্কানি দেশটিতে শুক্রবার ঈদ উল ফিতর পালনের ঘোষণা দিয়েছেন। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় দেশটিতে শনিবার ঈদ উল ফিতর পালনের ঘোষণা দিয়েছে। ভারত শাসিত কাশ্মীরে সেনা বহরের উপর হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচ জওয়ান। কাশ্মীরের ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় জওয়ানদের নিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর একটি ট্রাক, সে সময় অস্ত্রধারীরা হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক সেনা। এনডিটিভি জানিয়েছে চারপাশ থেকে অন্তত দুই ডজন গুলি লেগেছে ট্রাকটির গায়ে, যার ফলে বোঝা যাচ্ছে হামলাকারীরা বেশ কয়েকজন ছিল। এরপর গাড়িতে আগুন ধরে যায়। গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। হামলার পর আশপাশের বিশাল এলাকা অবরোধ করে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। জম্মুর প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে হামলাটি হয়। প্রচণ্ড বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। এক ভিডিওতে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে ভারতীয় সেনাবাহিনীর ট্রাকটি। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে নিহত পাঁচ সদস্য ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের সদস্য। তাদেরকে সন্ত্রাস বিরোধী অপারেশনের জন্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। হামলাকারীদের ধরতে ওই এলাকায় বড় আকারের তল্লাশি অভিযান চলছে বলেও বিবৃতিতে জানানো হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক টুইটার পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনার মাঝেই প্রশান্ত মহাসাগরে আকস্মিক নৌমহড়ায় মিসাইল ও টর্পেডো পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা গেছে যুদ্ধ প্রস্তুতি যাচাইয়ের মহড়ায় একটি যুদ্ধজাহাজ থেকে জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালানোর দৃশ্য। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অখোটস্ক সাগরে মিসকিট ক্রুজ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের R-298 মিসাইল বোট থেকে। জাহাজের ক্রুরা 70 কিলোমিটার দূরের টার্গেটে সঠিকভাবে আঘাত হেনে তাদের দায়িত্ব পালন করেছে। বিবৃতিতে জানানো হয় শত্রু জাহাজের একটি ডামি টার্গেটে এই হামলা চালানো হয়। এর আগে 14 এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈকু আকস্মিকভাবে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন। বহরটি তাদের মোতায়েন এলাকা ত্যাগ করে টহল শুরু করে। তাদের সাথে ছিল রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের একটি বহর। সৈকু বলেন এই আকস্মিক মহড়ার উদ্দেশ্য ছিল সমুদ্রপথে
শত্রুর আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতি পরোক্ষ করা। অখোটস্ক সাগরে এবং ওই অঞ্চলে কিছু দ্বীপে শত্রুর আকস্মিক অনুপ্রবেশ ঠেকানোর প্রস্তুতিও যাচাই করেছে রুশ বাহিনী। এদিকে কিয়েভ সফরে গিয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বৈধ স্থান রয়েছে ন্যাটোতে। স্টলটেনবার্গ জানান, এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি বহু বছরের সহায়তা উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন তিনি, যা ইউক্রেনকে সোভিয়েত যুগের সরঞ্জাম এবং মতবাদ থেকে ন্যাটো মানদণ্ডে উন্নীত করতে সহায়তা করবে। রুশ আক্রমণের পর ইউক্রেনের প্রধান মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে ন্যাটো জোট। মস্কোর আক্রমণের মুখে কিয়েভের প্রতিরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে সামরিক সহযোগিতা প্রদানে বড় ভূমিকা রাখছে ন্যাটো। ন্যাটো মহাসচিব বলেছেন, গত ফেব্রুয়ারি থেকে জোটের মিত্ররা 65 বিলিয়ন ইউরো সামরিক সহায়তা সহ 150 বিলিয়ন ইউরোর বেশি সহায়তা প্রদান করেছে দেশটিকে। মিত্ররা এখন আরও যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং সাজোয়াজান সরবরাহ করছে। ন্যাটো সবসময় ইউক্রেনের সঙ্গে আছে। আগামী সপ্তাহে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে তার ঘনিষ্ঠ মহলে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জো বাইডেনের খুব কাছে অল্প কয়েকজন উপদেষ্টা ও সহকারী আগামী মঙ্গলবারের এই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় নির্বাচনী প্রচারণার ঢঙে একটি ভিডিও প্রকাশ করা হবে, যাতে প্রেসিডেন্ট নিজেই তার প্রার্থিতা বিষয়ক সব কৌতূহলের জবাব দেবেন। এছাড়া নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ শুরু হবে এর মধ্য দিয়ে। ডেমোক্রেটিক পার্টির একজন সিনিয়র নেতা বলেছেন, প্রার্থিতা ঘোষণার সময় হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু আসল ঘোষণাটি দিতে আর দেরি করা হবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বাইডেন নিজেও এ বিষয়ে দ্রুত মুখ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ডেমোক্রেটিক পার্টির দাতা সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করবেন জো বাইডেন। তার আগেই প্রার্থিতা ঘোষণার সম্ভাব্যতা দেখছেন অনেকে। বাইডেনের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন, তার আবার নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি এখন সবার জানা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে গত কয়েক মাস ধরে এ বিষয়ে কথা হচ্ছে। 80 বছর বয়সী জো বাইডেনের পরবর্তী নির্বাচনের প্রার্থিতা নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে। এই বয়সে তার পক্ষে আরও 4 বছরের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নেওয়া সম্ভব কিনা সেটিই ছিল মূল জিজ্ঞাসা। বাইডেন প্রার্থী না হলে ডেমোক্রেটিক পার্টিকে নতুন করে প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে দলটির নেতাদের মাঝ থেকেও বাইডেনের ওপর দ্রুত সিদ্ধান্ত জানানোর চাপ ছিল। গত সপ্তাহে বাইডেন বলেছেন, তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুতই তা প্রকাশ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্বমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, আমেরিকা ও চীনের অর্থনীতিকে পৃথক করা হলে সেটি হবে বিপর্যয়কর। জন হপকিন্স স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে এক বক্তৃতায় এই মন্ত্রী বলেন, আমরা চীনের কাছ থেকে আমাদের অর্থনীতিকে আলাদা করতে চাই না। এ ধরনের পদক্ষেপ দুই দেশের জন্যই বিপর্যয় ডেকে আনবে। ইয়েলেন আরও বলেন, চীন ও মার্কিন অর্থনীতিকে পৃথক করলে তা সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে, কারণ দুই দেশের অর্থনীতি পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। চীনের ক্রমবর্ধমান অর্থনীতি নিয়ম মেনে চললে তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হতে পারে। তবে তিনি সমালোচনা করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি অনেক বেশি রাষ্ট্রকেন্দ্রিক হয়ে উঠেছে, যা প্রতিবেশী ও ছোট অর্থনীতির দেশগুলোর জন্য ক্ষতির কারণ। চীন বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতির পদক্ষেপের 3টি উদ্দেশ্যের কথা জানিয়ে তিনি বলেন, এগুলো হলো আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করা, চীনের সাথে অর্থনৈতিক সুসম্পর্ক রক্ষা এবং উভয় দেশের প্রবৃদ্ধি নিশ্চিত করা, এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার সম্পর্ক স্থাপন করা। এক যুগের মধ্যে প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারত সফরে যাচ্ছেন বিলওয়াল ভুট্টো জারদারি। আগামী মাসে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্য ডনের খবরে বলা হয়েছে, 2016 সালের পর এই প্রথম পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা ভারত সফরে যাচ্ছে। দক্ষিণ ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। মে মাসের 4 ও 5 তারিখে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরাহ বালুচ। তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের আমন্ত্রণে বিলওয়াল ভুট্টো ভারতে যাচ্ছেন। রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানকে নিয়ে গঠিত আঞ্চলিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক এই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বর্তমান সভাপতি জয়শঙ্কর। তবে এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিলওয়াল ভুট্টোর বৈঠক হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি ইসলামাবাদ। মুখপাত্র মুমতাজ বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আপাতত
আমাদের সফরের প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে অনেক দিন ধরেই কূটনৈতিক সম্পর্কে অচল অবস্থা চলছে। 2011 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারত সফর করেছিলেন, আর 2016 সালে দেশটির সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজিজ চৌধুরী। সুদানি সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF অস্ত্রবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী খার্তুমে এই অস্ত্রবিরতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 6টা থেকে এটি কার্যকর হওয়ার কথা। বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদ উল ফিতরে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেওয়ার জন্য মানবিক করিডোর উন্মুক্ত করা হয়েছে। সুদানের সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াইয়ে এখন পর্যন্ত 350 জনেরও বেশি নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এরও বেশি। রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজারো বাসিন্দা। একই সঙ্গে অনেক দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। গত শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে আসে। এই সংকটের মাঝেই শুক্রবার দেশটিতে ঈদ উল ফিতর পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের 7টিরও বেশি প্রদেশে সমস্যা তৈরি হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।